দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর টাটানগর শাখার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন ঝাড়গ্রাম। হাওড়া মুম্বাই প্রধান শাখার একটি জঙ্গল ঘেরা শহর এই ঝাড়গ্রাম। এই শহরকে নিয়েই গড়ে উঠেছে নতুন জেলা। এছাড়া রয়েছে শাল মহুয়া বেষ্টিত ঘন জঙ্গল, যার সৌন্দর্য অতুলনীয়। প্রাচীন রাজবাড়ি এবং প্রাকৃতিক সৌন্দর্য ঝাড়গ্রামকে পর্যটকদের কাছে করে তুলেছে অত্যন্ত আকর্ষণীয়। এই ঝাড়গ্রাম স্টেশন থেকে বেরোলেই আমরা দেখতে পাই জনবরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বোসের এক সম্পূর্ণ মূর্তি। পুরনো পত্রপত্রিকা ঘেঁটে জানা যায় যে 1940 সালের 12ই মে ঝাড়গ্রামের লালগড় মাঠে নেতাজি সুভাষচন্দ্র বোস জনসভা করেছিলেন, যা বর্তমানে দুর্গা ময়দান নামে পরিচিত। আর সেদিন রাতেই তিনি এই ঝাড়গ্রাম স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। ঝাড়গ্রাম স্টেশনে আসলেই মনে পড়ে যায় পুরানো সেই দিনের কথা, যেদিন নেতাজি সুভাষচন্দ্র বোসের পদার্পণ ঘটেছিল এই স্টেশনেই। খড়গপুর টাটানগর তৃতীয় লাইনের কাজের সঙ্গে বহু প্রাচীন এই স্টেশনটি নতুনভাবে গড়ে উঠছে, কিন্তু এখনও অমলিন পুরাতন সেই স্টেশন ঘরটি, যা ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। ঐতিহ্য রক্ষায় দক্ষিণ পূর্ব রেলওয়ে